বাবা গো বাবা, তালের পিঠা বানাম যে এত কষ্ট, আজ যে টের হাইলাম। এতদিন মানুষে বানাই খাবাইছে, খাইছি বুঝি নো, আজ যে নিজেরাতে বানাই বুঝলাম যে কাঁঠাল পাতার ভিতরে এই তালের কোন পিঠা বানন যে কত তেলেসমতির কাজ, কত সিদ্ধত যে আরে করতে হইছে, কত কাঠখড় যে আরে ফুড়াইতে হইছে। মানে কি তো যাই, সেই অসাধ্য সাধনটাই করিয়া লাইলাম, নিজাতে বানাইয়া লাইলাম কাঁঠাল পাতা এই তালের কোন পিঠা, যেটা যদিও সনাতন পিঠা কিন্তু আমি এটার মধ্যে একটু আধুনিকতার ছোঁয়া দিছি, আমার নিজের আইডিয়া কিছু কাজে লাগাইছি, একেবারে ঘরোয়া পদ্ধতিতে কোনো প্রকার স্টিমার ওভেন ছাড়াই কেমনে আপনারা এই তালের পিঠা বানাই লাইবেন এটাই আর জানার করে আমি দেখামু। তো আমি কি কি সিদ্ধত করি এই পিঠা বানাইছি, কে পিঠাগুলো কেরকম হয়েছে এটা দেখতে হইলে আর পুরা ভিডিও দেখতে হইব, সাথেই থাকেন। তালের পিঠা বানানোর এই কঠিন পরীক্ষার সর্বপ্রথম ধাপ যেটা, সেটা হইলো তালের রস বাইর করা। তালের রস বাইর করা মনে করেন যে একটা বোর্ড এক্সামের মতো, মনে করেন যে আপনি বোর্ড এক্সামে বসছেন, এই তালের রস বাইর করা খুবই কষ্টকর একটা ব্যাপার। তো এটা হইলো একটা সনাতন পদ্ধতি, এই বাঁশের চালনির মধ্যে এরকম মানে কসলাই 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 হাতের সাহায্যে যত পরিমাণ রস আছে সবগুলাই বের করে নেওয়া হয়। আমার মা খালা সবাই এই পদ্ধতিতেই তালের রস বাইর করে। ইদানিং ফেসবুকের কিছু গার্লস গ্রুপে কিছু গার্লস বুদ্ধিজীবীরা দেখি যে একটা পদ্ধতি বাইর করছে, সেটা হইলো সালাদ কাটার আছে না, সালাদ কাটারের মধ্যে ডলি 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 তালের রস বাইর করেন। কিন্তু আমার মাথায় আসে না সালাদ কাটারের মধ্যে ডলি ডলি যদি তালের রস বাইর করে, তালের এই বাড়ার মধ্যে সমস্ত আঁশগুলা কাটি কাটি তালের রসের ভিতরে চলে যাইতো না। এটা বলার কারণ হচ্ছে আমি নিজে একবার এই পদ্ধতি ইয়ান অ্যাপ্লাই করছিলাম, কুরবের হরে দেখিয়ে যে মানে সালাদ কাটারে এত ক্ষুদ্র পরিমাণে আঁশগুলা কাটি গেছে যেটা সালার পরেও কিছু আঁশ তালের রসের ভিতর থাকি যায়। তো এই কারণে যা বুঝলাম যে সবকিছুতে আধুনিকতা ন খুঁজি, সনাতন পদ্ধতিতে থাকন দরকার। সনাতন পদ্ধতিতে এভাবে তাল লইলে এই তালগুলা সবচেয়ে বেশি সুন্দর হতো। আমার আম্মা হয়েছে সবগুলা তালের রস সংগ্রহ করে লই লইছে, এখন পিঠা বানানোর পালা। আর এদিক দিয়ে হইলো আমার বাতি যে হিতির ফিঙ্কিরে লই খুব ব্যস্ত, ইয়ারে হিতি নাম রেখছে পিঙ্কি। পিঙ্কির হিতি এখন গোড়া রূপে বসানোর চেষ্টা করে, যদিও পিঙ্কি কয় যে না না নাই বৈতান্য। তো আমার আম্মা তো আমার বোর্ড পরীক্ষা ফাস করাই তালের রস সংগ্রহ করে দিয়ে দিছে, এখন বাকিটা আমার দায়িত্ব। এখন যেটা করি এটা হইলো আমি তালের জাল দিলমু, এটা হচ্ছে সাথে সাথে পিঠা বানাইলে না করলেও চলবো, যেহেতু আমি একটু পরে বানামু গরম পরে তাল নষ্ট হয়ে যাব, এই কারণে আমি একটু চুলায় জাল করি রাখিয়ে। তবে অবশ্য চাইলে এটা নর্মাল ফ্রিজেও রাখি দেওয়া যাইতো। তো বিকেলবেলা সর্বপ্রথমে আমি চলে গেলাম আমার ছাদে, কারণ ছাদে থেকে আমার কাঁঠাল পাতা সংগ্রহ করতে হইব, ছাদের এখান দিয়ে অনেকগুলো কাঁঠাল পাতা আছে। তো আমি চলে গেলাম অনেক বৃষ্টি বাদল উপেক্ষা করি সেই কাঁঠাল পাতা সংগ্রহে। এই দেখেন আমি হচ্ছে লটকি 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 কতগুলো কাঁঠাল পাতা লইলাম, কারণ হচ্ছে কাঁঠাল পাতা ছাড়া এই পিঠা বানানো সম্ভব না, কোন করতে হইলে আমার এই কাঁঠাল পাতাই লাগবো। অনেকে আবার অন্যান্য পাতার মধ্যে করে, কেউ পানের মধ্যে করে, কিন্তু আমার কাছে এই কাঁঠাল পাতাই সবচেয়ে সুবিধাজনক মনে হয়েছে। তো আমি হয়েছে কাঁঠাল পাতা সংগ্রহ করি লই লইছি, দেখেন আমি কতগুলো কাঁঠাল পাতা লইছি। কাঁঠাল পাতা লই আই চলে যাই নিচে, আর এদিকে বৃষ্টিতে অনেক সুন্দর করে রেইন লিলি ফুটি রয়েছে, এটা আনাগুলো একটু ভিডিও করি লইলাম, দেখতে খুব সুন্দর লাগে, মনে করলাম যে আনাগুলো একটু দেখাই, এইসান কি সুন্দর রেইন লিলি। তো কাঁঠাল পাতা আনি প্রথমে যেটা করলাম এটা হয়েছে এক বোল পানি লইছি, পানিতে কাঁঠাল পাতা এখন ভিজাই রাখছি, কারণ হচ্ছে যেহেতু এটা কোন বানামু এগুলার একটু নরম করা লাগবো, ইলে বলে আমি কাঁঠাল পাতা কিছুক্ষণ ভিজাই রাখছি, আর ময়লা থাকলে ওইটাও পরিষ্কার হয়ে যাবো। আর সাথে আসার সময় সাদেতুন পান আর ঢেঁড়স লই আইছি, সান ছাদ বাগান থাকলে কত সুবিধা। আর আমি এদিকে বসি গেলাম আরেকটা উপকরণ যেটা পিঠা বানাইতে লাগবোই অবশ্যই, সেটা হলো নারিকেল। তো আমি সুন্দর করে একটা নারিকেল ভাঙি লই লইলাম, নারিকেল ভাঙি দেখিয়ে যে কি সুন্দর ইয়ানে মিষ্টি একটা পানি আইছে নারিকেলের মধ্যে, এটা আমি গট 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 করে খাই লইছি, খাই শক্তি করি, তারপরে যাই পিঠা বানামু আর শান্তি। অনগা যেটা করি এটা হইলো নারিকেলের রে আমি দুইভাবে উঠাই লমু, একটা হইলো কিছু নারিকেল রে পিস 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 করে উঠাই লমু, আর এখানে হইলো কিছু নারিকেল আইন এ কোরআনি দি কোরাই লই, এর দুইভাবে ইউজ করবো, কারণ হচ্ছে পিঠার মধ্যে গোটা গোটা কিছু নারিকেল দিলে যখন দাঁতের নিচে ফুটবো এটা খাইতে খুবই খুবই সুস্বাদু লাগে। তো এই দেখেন আমি ছুরি দিয়ে হয়েছে ছোট্ট 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 করে পিস পিস করি নারিকেল প্রসেস করি লই আর আরে, সব কিছু আগে রেডি করে রাখলে বানাইতে সোজা হয়। তো এখন আমি বসে গেছি মূল কাজে, এই দেখেন এখানে আমার সব সরঞ্জামাদি লই বসে গেছি, তাল পিঠা চিনি দুধ চালের গুঁড়ি যা যা আছে, আর আমার হাতে আছে একটা ইলেকট্রিক বিটার, ইলেকট্রিক বিটার লইছি আমি একটু মানে কইলাম না আধুনিকতার ছোঁয়া দিমু। তো এই এখন যেটা করবো এটা হচ্ছে আমি বিটার দিয়ে ডিমটারে ভালো করে ফেটামু, এখানে একটা ডিম ব্যবহার করতে হইব এই পিঠার মধ্যে, যাতে করে পিঠাটা খুব সফট হয় এবং তুলতুলে হয়। তো এই আপনারা চাইলে দুইটাও ব্যবহার করতে পারেন, দরকার নাই একটাই যথেষ্ট, বড় দেখি একটা ডিম লই লইবেন।
ডিমটা ভালো করে বিট করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিই চিনি। চিনি আমি হচ্ছে 1.5 কাপের মতো নিছি, তো আপনারা তো আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তো ডিম আর চিনি মিলে আমি আরও কিছুক্ষণ বিট করবো। তো বিট করার পরে যখন একটা ফোম তৈরি হব, তো তখনই হচ্ছে আমি বাকি উপকরণ মিশামো। তো এটা করলে হইব কি, ফিতাটা একটু খুবই তুলতুলে হইব আর সফট হইব, খাইতেও বেশি ভালো লাগবো। তো এটা লাগি কই সিজন কি আই এই পিঠার মধ্যে সনাতন পিঠা হইলেও একটু আধুনিকতার ছোঁয়া দিমু। ডিম আর চিনি ভালো করে বিট করা হয়ে গেলে যখন একটু ফোমি ফোমি ভাব চলিয়ে যাবো, তখন এর মধ্যে আমি মিশাই দিমু হচ্ছে তালের রস। তো তালের রস এখানে আর হচ্ছে জাল করে রাখা আগে, তো আপনারা চাইলে কাঁচা তাল দিয়েও বানাইতে পারবেন, কাঁচা তালের রস দিয়ে। তো তালের রস মিশাই আমি এটারে আরেকটু বিটার দিয়ে বিট করে মিশাই দিমু। বেশি কতক্ষণ এটা বিট করার দরকার নাই, যেহেতু আগেই ফোম তৈরি হয়ে গেছে ডিম আর চিনির। এবার আমি বিটারের ডাবল হুক খুলিয়ে লাইছি। ডাবল হুক খুলিয়ে সিঙ্গেল হুক দিয়ে কাজ করবো, হুক বা হুইল কিয়া কয় জানি না। তো দেখেন এটার মধ্যে যে জিনিসগুলো লাগি থাকে এগুলো ফালানোর মানে টেকনিক হলো এটা। হালকা করে বাড়ি দিবেন, বাড়ি দিলেই সবগুলো পড়ে যাব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হয়েছে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি সিঙ্গেল বিটার দিয়ে আরও একটু হালকা করে বিট করি লমু কিছুক্ষণ। এ দেখেন কি স্মুথ হয়ে যা রাস্তে করি। ডাবল বিটার দিলে এই আটাগুলো একটু সিটি সিটি যাইত, তো এই কারণেই সিঙ্গেল বিটার দিয়ে কাজ করি এর। তো একটু চিনি চেক করে দেখলাম, দেখলাম যে হালকা চিনি কম লাগে, আমি আরও কিছু চিনি অ্যাড করে দিলাম। এরপরে ইয়ানে দিয়ে দিয়ে চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি 2 কাপের মতো প্রথমে নিছি, কিন্তু আস্তে আস্তে মিশাইবার পরে বুঝবো যে আসলে কতটুকু চালের গুঁড়ি ইয়ানের দরকার। মানে আপনারা বুঝবেন যে নির্দিষ্ট একটা কনসিস্টেন্সির মধ্যে গেলে হচ্ছে যে কি আর গুঁড়ি মিশানো লাগতো না। তবে বেশি পরিমাণে চালের গুঁড়ি যদি মিশাই দেন তাহলে ফিটা খুবই শক্ত হয়ে যাবো, হার্ড হয়ে যাবো, খাইতে আর ভালো লাগতো না। অঙ্গা ইয়ানে দিয়ে দিয়ে রয়েছে বেকিং পাউডার। বেকিং পাউডার আমি 1 চা চামচের মতো দিছি, আর দিয়ে দিয়ে একদম 1 পিঞ্চ খুবই সামান্য মানে চামচের আগায় লই সামান্য একটু সোডা দিছি, খাবার সোডা, বেকিং সোডা আর কি। তো এর মধ্যে দি দিয়ে হচ্ছে কুচিয়ে রাখা নারিকেল, মানে যে নারিকেলগুলো আমি ছোট 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 করে কাটি রাখছি হ্যাঁ দি দিয়ে ইয়ানে, মানে এটা হচ্ছে আটার লগে কাইয়ের লগে মিশাই ফেলতে হইব। তো সব কিছু আয়ন ভালো করি আর একটু চামচ দিয়ে মিশাই লমো। এবার আমি বিটার ইউজ করতাম না, বিটার ইউজ করলে হয়েছে আর ফোম যেটা হয়েছে এটা নষ্ট হয়ে যাবো। এলে বলে হালকা হাতে কেকের মতো করি হয়েছে এই বেটারটা তৈরি করি এর। এখন দেখি যে আমার গুঁড়ি আরও লাগবো, তো আমি আরও গুঁড়ি দিয়ে দিছি। আবারও একটু চিনি লবণ চেক করি লই লই এর। তো দেখেন মিশাইতে মিশাইতে আপনারাই বুঝে যাবেন যে এটার মানে ঘনত্ব কতটুকু হইলে একটা সুন্দর ব্যাটারে পরিণত হয়। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো, লবণ খুবই সামান্য দিবেন, মিষ্টি জিনিসে বেশি লবণ আবার লাগে না। তো সব কিছু দিয়ে আমি আরও একটু হালকা করে নাড়ি চাড়ি ব্যাটারটা তৈরি করি লই লইলাম। তো ফিটার মূল উপকরণ বেটার, বেটার তৈরি হয়ে গেছে। বেটার এগুলো এখন আমি রেস্টে রাখি দিমু। রেস্টে রাখি দিয়ে এই ফাঁকে আমি দ্বিতীয় ধাপে চলে যাবো। দ্বিতীয় ধাপ হইলো ফিটা তৈরিলে কোন তৈরিকরণ, যেহেতু এটা কোন ফিঠা বানামো, তো আর এই কাঁঠাল পাতার কোনগুলো তৈরি করতে হবে। তো আয়ন বসে গেছি কাঁঠাল পাতার কোন তৈরি করবার লাই। এই যে দেখেন এটাও খুব সোজা, এরকম করে একদম চোঙ্গা বা কোনের মতো করে বানাই, জাস্ট একটা এই টুথপিক বা দাঁতের খিলাইল যেটাই বলেন ওইটা আটকায় এইভাবে করে আটকাই দিবেন। এই যে দেখেন এরকম নিচে দিয়ে কোনো ছিদ্র থাকতো না, আটাও বাইরে যেত না, এটা লোক আনারা কোনো টেনশন করানো লাগতো না। এই আনগুলো আরও ইজ্জা করে দেখাই দিয়ে এই দেখেন হাত দিয়ে এরকম করে একদম বটি একটা চুঙ্গা তৈরি করবেন। চুঙ্গা তৈরি করে নিচে দিয়ে মানে ছিদ্র যত ছোট করে মারি ফেলা যায় তত ছোট করে মারি ফেলবেন। তো মারি এরকম একটা খিলাইল বা এরকম একটা টুথপিক আটকাই দিবেন, আটকাই দিলে সুন্দর একটা কোন তৈরি হয়ে যাব। এরকম করে করি এই পদ্ধতিতে আমি বাকি সবগুলো কোনও তৈরি করি লইলাম। তো আমি কোন তৈরি করতে করতে ইয়ান দিয়ে আর বাতিজি আবারও হাজির হয়েছে, হিতিও আর লগে এই কাজে যোগ দিছে। সান কি সুন্দর করে বই বই কোন বানানোর চেষ্টা করে। বাচ্চাদেরকে এসব ক্রিয়েটিভ কাজের সাথে রাখবেন, তাইলে বাচ্চার গো উৎসাহ বাড়ে, বাচ্চারাও বিনোদনও পায় আর কোনো কাজ করার আগ্রহ বাড়ে। তো আমরা ফুফু বাতিজি মিলে সবগুলো কোন তৈরি করিয়ে লাইছি। এখন চলে যাবো তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে আমি হয়েছি স্টিলের এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিলাম, এটারে ঝাঁঝরি বলেন আর চালনি বলেন, তো এরকম একটা চালনি নিয়ে নিলাম। যেহেতু আমি গরিব মানুষ স্টিমার নাই, তো এটার মধ্যে সাধারণত আমার মাখালারা দেখতাম যে পাতিলের মধ্যে খড় দিয়ে শুকনা খড় দিয়ে করতো, কিন্তু আমার শুকনা খড় আমি কই পামু, আমার চোখের সামনে আমি শুকনা খড় দেখিয়েন না। তো আমার মাথার মধ্যে বুদ্ধি আসলো যেহেতু ভাপ ফুটার মতো একটা জিনিস লাগবো, তো এটার জন্য এসে এই নেটটা ইউজ করি। তো এরকম ডাইরেক্ট আমি এই ঝাঁঝরির মধ্যে নেটটা বসাই দিছি। নেটটা বসাই এই নেটের মধ্যে আমি হয়েছে এরকম এই কোনগুলো এখন সেট করবো। তো প্রথমে আমি কোনের মধ্যে ব্যাটার নিয়ে নিছি, আপনারা একটু 1/2 ইঞ্চি খালি রাখি রাখি ব্যাটার দিবেন, যেহেতু এটা পরে ফুলবো। তো এরকম করে ব্যাটার ঢুকাই লেবেন, ঢুকাই লই এই নেটের উপরে এই কোনটা বসাই দিবেন। আমি হচ্ছে যে নারিকেল কাটি নিছিলাম এই কিছু নারিকেল উপর দিয়ে এরকম করে করে দিয়ে দিয়ে এটা হচ্ছে দেখা সুন্দর জেল্লাই। বুদ্ধি তো মাথা দিয়ে বাইর করছি ঠিকই, কিন্তু হাতে নাতে কাজ করতে যাইয়ে না ধরা খাইলাম। তো যখনই আমি এটা এই নেটের মধ্যে বসাইতে যাই তখনই এটা কাত হয়ে শীত হয়ে ডুলি ডালি
পড়ে যায়, এরকম কোনগুলা কোনোভাবেই এই নেটের মধ্যে মানে শক্ত হয়ে দাঁড়ায় না, খড় হইলে তো খড়ের মধ্যে খড় একটু শক্ত জিনিস দাঁড়ায় যায়, তো যেহেতু নেটটা একটু তুলতুলে টাইপের নরম টাইপের এই কোনটা পিঠার বারে পড়ে যায়। আমি খুব মানে সিদ্ধত করি, খুব মানে যুদ্ধ বিগ্রহ করি হয়েছে যেন কি এই কোন গুণ একটার পর একটা সাজাইছি, আমার খুবই কষ্ট হয়েছে, একবার এদিকে কাটতে পড়ে যায় একবার এদিকে কাটতে পড়ে যায়, যেহেতু এখনো খুবই নরম বেটার। তো এটা লাই কইছি যেন কি এই পিঠা বানাইতে আমার যে কত সিদ্ধত হয়েছে, এই পিঠা যে কত মানে তেলস্মতির কারবার, আর যাই আমি উপলব্ধি করতাম আছি দেখেন খুব মানে সূক্ষ্মভাবে একদম যত্ন করি আমি নরম হাতে এই সবগুলা কোন এই জাজরির মধ্যে সাজাইছি, আমার খুবই কষ্ট হয়েছে যেটা আমি সবকিছু ক্যামেরাতে দেখাইতাম আরিনো। এবার হলো চতুর্থ এবং শেষ ধাপ পিঠা ভাপে দেওয়ার পালা। তো এর আগে হচ্ছে যেন কি জানি কিছু বেটার আর বাসি গেছিল দেখাইছি আন্নার করে, এটারে আমি আরেকটা স্টিলের বাটিতে লই লইলাম, যেটা দিয়ে আমি হচ্ছে ওভেনের মতো একটা ঘরোয়া ওভেন তৈরি করবো, এটা ঘরোয়া ওভেনের মধ্যে দিয়ে কেক তৈরি করবো। তো ঘরোয়া ওভেন কেন তৈরি করবো এটাও আপনারা দেখবেন, দেখতে থাকেন। আগেই কইছিলাম যে কোনো রকম স্টিমার এবং ওভেন ছাড়াই আমি এই পিঠা তৈরি করবো, এটা হইলো আমার ঘরোয়া স্টিমার, এখানে আমি গরম পানি দিয়ে দিছি আগে থেকেই, গরম পানি এখন খুব জোরে গটগট গটগট করে ফুটি ভাপ উঠের। তো আমার চিন্তা ছিল যে আমি এই পাতিলের উপরে ডাইরেক্ট এই জাহাজরি বা চাকনিটা বসাই দিব, বসাইছি ঠিকই কিন্তু পরে দেখি যে পাতিলটা আমার বেশি বড় হয়ে গেছে, আমার মানে চিন্তা ভাবনাটা কাজে দেন এখান দিয়ে ভাপটা বাইরে যার, তো পরে আমার পাতিল চেঞ্জ করতে হয়েছে। আর এদিকে হইলো এটা ঘরোয়া ওভেন তৈরি করছি, এরকম একটা পুরানো টাইপের পাতিল লইলাম, লই এটারে আমি প্রিহিট করছি, আগে প্রিহিট করি পাতিলে যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড বসাইছি, বসাই এর উপরে এই স্টিলের বাটিটা ডাইরেক্ট বসাই দিছি, আমি বসাই এরকম ঢাকনা দিয়ে ঢাকি দিছি, আমার ঘরোয়া ওভেন তৈরি হয়ে গেলো, এখানে এই কেকটা বেক হইব। আর এদিকে এই যে পাতিল চেঞ্জ করা হয়েছে, পাতিল চেঞ্জ করি এরকম পাতিলের মধ্যে পানি দিয়ে ঝাঁঝরি বসাই দিছি, খুবই ইজি পদ্ধতি ঘরোয়া পদ্ধতি, এরকম করে আপনারা তৈরি করতে পারেন কোনো রকম ওভেন স্টিমার ছাড়া। 40-45 মিনিট পরে আমি চেক করতে আসলাম, দেখি যে আমার পিঠা পুরোপুরি রেডি, একদম ভোঁ ভোঁ করে ধোঁয়া উঠের, আর পিঠার সাইজ দেখেন মাশাল্লাহ একটা দ্বিগুণ সাইজ হয়ে গেছে আমার কোন পিঠা তৈরি। তবে আমি এখনই এই পিঠার নামাই ফেলবো না এখান থেকে, এটারে আমি এখন ছাড়ি দিবো এখানে ঢাকনা দিই, কারণ হচ্ছে এরকম করে ঢাকি দিই ভাপটা চুলার উপর যাইতে দিলে তাইলে পিঠাগুলো খুবই সফট থাকে। ঠিক একইভাবে আমি হচ্ছে ঘরোয়া ওভেনের এই কেকটাও নামামো না, এটা হচ্ছে এখানে আবার চুলা বন্ধ করি এই ঢাকি রাখি দিবো, যাতে করে এখানে এটা এটা করলে হয়েছে যেন কি কেক আর সুপসাই যেত না, আপনারা অনেকে অভিযোগ করেন যে কেক সুপসাই যায়, সাথে সাথে চুলা থেকে নামাইবেন না, এরকম চুলার মধ্যে রাখি দিবেন ঢাকি, তাহলে কেক যেরকম ফুলছে ওরকম ফুলাই থাকবো। 10 মিনিট অপেক্ষার পরে এখন হয়েছে পিঠার আনবক্সিং করা হইব বা পিঠার ড্রেস খোলা হইব, পিঠা যেহেতু একটা ড্রেস পরছে এই ড্রেসটা এখন খুলি আপনাদের দেখামো কেরকম হয়েছে পিঠাটা। এ সান আমি খুব সুন্দর করি এখানে বসে গেছি পিঠা লই, এখন প্রথমে একটু সাজামো, সাজাই আমি হয়েছে কিছু ফটো সেশন করবো, একটু ক্লিপ টিপ লমো তৈলে বলি একটা গোল 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 করি পিঠাগুলো সাজাই লই, এর তো এক একটাও ছুরি দিয়ে সাইড কাটি আমি হয়েছে বাইর করে লই লইছি, সান আপনাদের দেখামো কত সুন্দর কেক হয়েছে, এই যে দেখছেন না বাইরের অংশটা দেখতে খুবই সুন্দর লাগে, ভিতরে তো কাটলেই বুঝবো। কিন্তু কথায় আছে প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি, গুণ আমরা পরেই বিচার করলাম, তো দেখেন আপনার হাত দিয়ে চাপি দেখাইলেই বুঝবেন যে এই যে বাইরের থেকে কতটা সফট তুল তুলে, আর যেহেতু দেখতে সুন্দর হয়েছে আশা করি খাইতেও খুব সুন্দর হবো। আর এটা হইলো কোন ফিটা, কোন ফিটাও দেখতে মাশাল্লাহ কালার এবং মানে খুব সুন্দর ফুলছে এবং সফট হয়েছে হাত দিয়ে ধরতে, আমার কাছে খুবই খুবই সন্তুষ্ট লাগছে নিজের হাতে প্রথম পিঠা বানাই। আসলে সত্যি বলতে এতটাও যে সুন্দর হইব আমি নিজেই চিন্তা করি নো, জীবনে প্রথম নিজের হাতে নিজে নিজে যে এত সুন্দর করে বানাই লাই, তাহার মো আউটপুটটা যে এত সুন্দর হইব এটা আমি নিজেই চিন্তা করি নো, দেখি নিজের কাছে খুবই খুশি লাগে। তো এই যে আপনার আমি এখন কাটি দেখাই এর কেকটা, খুবই সফট সফট হয়েছে, আপনারা আমার কাটার স্টাইল দেখলেও বুঝবেন। তো কেকটাও কাটি লই লইলাম, আর এখন হচ্ছে আপনার একটা কোন ফিটাও আমি খুলি দেখামো, এই দেখেন কতটুকু ফুলি একদম দ্বিগুণ সাইজ হয়ে গেছে, আর এই যে ফাঁকা 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 অংশটা দেখি বোঝা যায় যে মানে ফিটাটা ভিতরে খুবই ফমি ফমি হয়েছে, তুলতুলে হয়েছে, আর একদম হাত দিয়ে ধরতে খুবই তুলতুলে। এটা গরম গরম খুলছি তো ওই কারণে কাঁঠাল পাতাতে একটু বেশি লাগি রয়েছে, আপনারা ঠান্ডা হইলে একদম খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তারপর খুলবেন। দেখতে কোনের মতো হওয়ায় এই ফিটারে তালের কোন ফিটা আধুনিক জামানায় বলা হইলেও আমার মারা আগে এই ফিটারে কিন্তু বলতো দেখতাম তালের কলকি ফিটা, আমাদের ফেনী জেলায় তালের কলকি ফিটা নামেও এই ফিটারে ডাকা হয়, আপনাদের জেলায় আর কি নামে ডাকা হয় আমাদের কমেন্ট করে জানাইতে পারেন। তো এত শ্রম ত্যাগের বিনিময়ে যে ফিটা বানাইলাম এটা টেস্ট করি চাইতাম না এটা কি হয়নি, তো এখন গরম গরম ফিটা খাই ফেলে বই গেছি। তবে সত্যি কথা বলতে এই ফিটা একটু ঠান্ডা হইলে খাইলে মজা, তো আমি ভিডিওর ক্লিপ যেহেতু লইতে হইব এই লেবলি আমি একটু গরম গরমে আপনার সামনে খাই দেখাই দিয়ে। তো আর চেহারার এক্সপ্রেশন দেখি বুঝেন যে পিঠা কত মজা হয়েছে, চিনি দুধ
ডিম সবকিছুর ফ্লেভার এবং মানে বেকিং পাউডার বেকিং সোডা অনেক সময় দেখা যায় যে বেকিং সোডা বেশি হয়ে যায় কিন্তু এবার আমার সব কিছু এত সুন্দরভাবে হয়েছে আমি মানে খুবই স্যাটিসফাই এই পিঠা বানাই জীবনে প্রথমবার আমার কাছে খুবই মজা লাগছে আপনারা আমার এই রেসিপি ফলো করি বানাই আলাইতেন হারেন বহুদিন পরে ফেনির বাসায় আরেকটা ভিডিও করলাম আনুগোর কাছে যদি ভালো লাগে আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন আর যারা ফেস ফলো করেন নাই ফলো দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।